মাসুদ ভাই ওনার তৃতীয় ছেলেকে ওনাকে ক্রস ফায়ার মারার জন্য অনেকবার তারা চেষ্টা করছে। এই ফ্যামিলিটাতে কি সাবান করছে ভাই? বলে শেষ করতে পারবো না। এই ফ্যামিলিটারে মেস্ট আপ করে দিয়েছে শেখ হাসিনা। এই ফ্যামিলিটার অবস্থা যে কুড়িয়ে পৌঁছেছে। মাসুদ ভাই আমাকে বলছেন যে কৌশল ভাই সাগরে যদি জাহাজ ডুবে দেয় সোনা পাথর গেছে, কচুরি পানের গেছে, আসল হয়েছে। আমাদের অবস্থা এরকম হয়েছে ভাই। এতটুকু পরে সাহেব সাহেব বলছিলাম হুজুর আপনি কেমন আছেন? হাসি সে বলছিল কৌশল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেই জেলের ভিতরে মানুষকে দান করতো 30,000 টাকা 40,000 টাকার জিনিস দিয়ে সব একদিনে বিতরণ করে দিত। যিনি আজকে আমরা পশু থেকে আমরা মানুষ হয়েছি, আমরা বুঝতে পেরেছি ইসলামের রাজনীতি। কিন্তু আমরা আগে জানতাম না ইসলামের রাজনীতি শুনলেই মানুষের বোকাবোকি করত, যার মাধ্যমে আমরা দিনের পথে ফিরে আসছি। আমরা কি উনার জন্য কিছু করতে পারি না? আমি সবাইকে রিকোয়েস্ট করবো আল্লামা সাইদি ফাউন্ডেশনে সহযোগিতা করার জন্য। ইন্টারনেটে আছে, সব কিছু আছে। আপনারা যদি সাইদি সাহেবের জীবন কর্ম আমরা ধরে রাখতে চাই, ওনার প্রতিষ্ঠানকে আমরা ধরে রাখতে চাই, সবাই দিয়ে চেষ্টা করবো আমরা। এবার মাসুদ ভাই আমাকে বলেছিলেন যে কাউসার ভাই আব্বুকে সাইদি সাহেবকে যখন তারা রিমান্ডে নিয়েছিল ডিবি অফিসে, সেখানে নেওয়ার সময় মাসুদ ভাইকে গ্রেফতার করে বাপ ছেলেকে একসাথে রাখছে, রেখে বলছে যে তুমি তোমার আব্বুকে বোঝাও যে কোরআনের মাহফিলে যেন না যান, তাফসীর না করেন এবং জামাত ইসলাম ত্যাগ করেন, তাহলে আমরা ওনাকে বিদেশ পাঠিয়ে দিব এবং উনি যা ইচ্ছা তাই, উনি যদি চায় আলকি ইসলাম দল গ্রহণ করত তাও আমরা করে দিব, নৌকা নিয়ে আমরা দেব। তখন আল্লাহ সাহেব হিসেবে মাসুদ ভাইকে দেখে রাগ করলেন যে তুমি এখানে কিভাবে আসছো, তুমি আমার জন্য মুক্তি করার জন্য কোনো দামের জন্য আসছো? বলে না, আব্বু আমাকে ডিবি নিয়ে আসছে, সেখানে জোর করে নিয়ে আসছে। আমি তো এটা বলবই না আপনাকে, আমার তো বলার সাহস নেই। তখন ওই ডিবি অফিসারকে সাহেব হিসাব বলছেন তোমার, আমি ওনার বাসাতে বলতেছি, তোমরা রং নম্বরে ডায়াল করছো। আমি সারা জীবন ইমান কিনি, আমি ইমান বিক্রি করি না। এটা আমরা জানি। সাহেব হিসাব বলছেন যে আমার যান আমার পকেটে আছে, যখন ইচ্ছা তখন দিয়ে দিব। এই যে লোক সাহেব হিসাবকে মারছে হত্যা করছে, সে একজন বলছে ইনশাআল্লাহ আগামীতে এগুলো বাইর হবে। সাহেব হিসাব বলছেন তার হাতে ধরে, বাবা তুমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ো। এরকম একজন মুজাহিদকে দুনিয়া থেকে এবার হত্যা করলো এবং 15 বছর কোরআনের থেকে আমাদেরকে বঞ্চিত করলো। কিন্তু একটা প্রমাণ দেখেছেন, ফেরাউনকে আল্লাহ পানি দিয়ে মারছে, নমরুদকে আল্লাহ মশা দিয়ে মারছে, আবুজালকে দুইজন যুবক দিয়ে মারছে, আর সে কাজে নিয়ে কারা মারছে? সাধারণ স্টুডেন্ট। এর থেকে আর শরণার্থী সেন না। সবাই দোয়া করবেন যে মাওলানা সাহেবের এই হালটা সাহেব হিসাব বলেছিলেন যে কাউসার আমার জন্য দোয়া করে আমি যেন আবার কোরআন মাহফিল আসতে পারি। কিন্তু সাহেব হিসাব তো আসতে পারলেন না। তো লক্ষ সাহেবী বাংলাদেশে চলে রয়েছেন। সাহেব হিসাবের ফ্যামিলির পক্ষ থেকে যদি মাহদি হোসেন সাহেবী আসেন তাহলে অত্যন্ত ভালো হবে। আমরা এই অঞ্চলের জন্য সবাই দোয়া করি, আল্লাহ যেন তাকে বড় একজন আল্লাহ সাহেবীকে মহাসান সাহেবী দেখি আগামী ভবিষ্যতের জন্য একজন নেতা বানিয়ে দেন। এই জাফর আল্লাহ রিকোয়েস্ট করবো, যেহেতু আমার আঙ্কেল এখানে ভিজিটে আসছেন খসরের নামাজ, তো আমরা আঙ্কেলের ইমামতিতে আমরা নামাজ পড়বো এবং আমরাও শিখবো খসরের নামাজটা কি। উনি 2 রাকাত পড়ে পরে আমরা নিজেরাই আমরা 2 রাকাত পড়বো, কারণ আমাদের ইসলাম শিখার দরকার আছে, আছে না নি? আমাদের ইসলাম এই দেশে আমরা বাস করতে হলে সব ধরনের ইসলামের মধ্যে জানতে হবে, সজাগ থাকতে হবে, কারো যেন আমাদের ইমানটা যেন কেউ চুরি না করে।